ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি কোথায়। ইত্যাদি ইত্যাদি এবার কোথায় শুটিং হয়েছে, কোথায় কোথায়? হ্যাঁ, জানিয়ে দিচ্ছি আপনাদের, চলুন ভিডিওটি দেখি। দেশকে জানতে এবং জানাতে প্রতিনিয়ত ইত্যাদি যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে, কখনো প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে, কখনো ইতিহাস ঐতিহ্য, কখনো বা শেকড়ের সন্ধানে। এবারের পর্ব ধারণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছাত্র জীবনের স্মৃতি বিজড়িত ত্রিশালের দড়িরামপুরে। আমরা সকলেই জানি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মাটিতে প্রথম পা রাখেন ময়মনসিংহের ত্রিশালে। ত্রিশালের যেই স্কুলে কবিকে ভর্তি করানো হয়েছিল সেই দড়িরামপুর স্কুল মাঠে তারই শ্রেণীকক্ষের সামনে আলোকোজ্জ্বল সেট নির্মাণ করে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি। একদিকে বর্ণিল সেট, অন্যদিকে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে গত 17 জুলাই 2022 ত্রিশাল সেজেছিল এক উৎসব মুখর নগরী রূপে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা ও তার প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে এবারের দৃষ্টিনন্দন মঞ্চ। এবারের অনুষ্ঠানে নজরুল সঙ্গীত গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও প্রিয়াঙ্কা গোপ। ত্রিশালের শতাধিক নৃত্যশিল্পীদের নিয়ে ছিল একটি নাচ। রয়েছে দেশি ও বিদেশি কয়েকটি প্রতিবেদন। দর্শক পর্বেও ভিন্নতা এনেছেন হানিফ সংকেত। ময়মনসিংহের এক বিরল বাদ্যযন্ত্র সংগ্রাহক রেজাল করিম ছিলেন এই দর্শক পর্বের বিশেষ অতিথি। নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। জাতীয় কবির 46তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে এবং তার স্মরণে ত্রিশালের এই স্থানে এবারের ইত্যাদি ধারণ করা হয়। সকলের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আগামী 29 জুলাই শুক্রবার রাত 8টার বাংলা সংবাদের পর।